আছে তার কারণ আপনারা যদি ভাত দিয়া বলেন যে অনেক দূর থেকে আইছেন তরকারি না দিয়াই যদি বলেন খাবারটা একটু পেট ভরে খাবেন তাই কি আর হবে তবে যাই হোক এমনই হচ্ছে বিষয়টা তবে আজকে এখান থেকে নির্ধারণ করে দিয়েছে পালা আমরা জাগাবো নারী এবং পুরুষ তবে আমি রুমি সরকার নারী তাই আমি নারীর ভূমিকায় গাবো আমার বিপক্ষের শিল্পী যিনি উনি পুরুষ পুরুষের ভূমিকায় গাবে তবে আপনারা যারা সামনে আছেন শ্রোতা দর্শক সকলেই আমার বাবার মতো এবং বড় ভাইয়ের মতো আসলেই যার সঙ্গে আমার গানের পাল্লা পড়ে গেছে বাবা উনি একজন বাংলাদেশের সুনামধন্য গায়ক বিশেষ করে উত্তরবঙ্গে ওনার মতো করে গান গাবে ওনার মতো করে হাদিস কোরআনের কথা বলবে এমন শিল্পী এখনো জন্মায় নাই আমার আমার মনে হয় তবে ওনার সঙ্গে গান গাওয়া অনেক চাপ বাবা ওনার সঙ্গে গান গাইতে হলো নিম্ন হলেও 10 কেজি দুধ খাইতে হইব তবে অত কিছু তো খাই নাই আর বেশ কিছুদিন ধরে অসুস্থ আছি বেশ কিছুদিন ধরে গান গাওয়া হচ্ছে না ওনার সঙ্গে 4-5 মাস পর আজকে ওনার সঙ্গে সঙ্গ সেজে ওঠা তবে জানি না কি হবে বাবা আপনাদের আশীর্বাদ যদি মাথায় থাকে তাহলে হয়তো চেষ্টা করে দেখলেও দেখতে পারি তাই সকলকে আমি বলবো আপনারা যারা আছেন শুরুতেই বলছি এরপর ক্ষমা দৃষ্টিতে দেখবেন এইটুকু আপনাদের কাছে আমি আশা করি তার কারণ বাবা শিক্ষার কোনো শেষ নাই ভুল হতেই পারে আর এত বড় একজন শিল্পীর সঙ্গে গান গাইলে তো এমনিও সব কিছু হারাই যাবে বাবা যে মানুষটা ইউটিউব চ্যানেলে এক ডাকে এক নামে সকলেই চেনে কি বাবা ইউটিউব চ্যানেলে ঢুকলেই দেখবেন ওই লোক ছাড়া আর কেউ নাই তবে যাই হোক আপনারা যারা টেজের সামনে আছেন সকলকে আমি আমার সালাম জানাবো আসসালামু আলাইকুম পাশে যদি কোনো হিন্দু দাদা থেকে থাকেন তাদেরকে আদাব নমস্কার ধন্যবাদ সকলকে তবে পালা গানের শুরুতেই ছোট্ট করে একটা আমি আমার পীর মুর্শিদের নাম নিয়ে উস্তাদের নাম স্মরণ কইরা বাবা মার নাম স্মরণ কইরা ছোট্ট করে একটা বন্দনার শান গাবো এই বন্দনার পরেই আমি মূল পর্বে যাওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে
একটা বন্দনা শুন গেলাম এই বন্দনা শুন যদি সারা রাত ধরে গাওয়া যায় শেষ হবে না তবে বাবারা আপনাদের কাছ থেকে শুরুতেই ক্ষমা চাই নিছি তার কারণ আসলেই শরীরটা তেমন একটা ভালো নয় আপনারা সকলেই মার্জনা করবেন যতটা সময় আমি এতেজে থাকব আপনারা বিরক্ত বোধ মনে করলেও আমার কথাগুলো একটু শুনবেন আর আপনাদের মনের খোরাক দেওয়ার জন্য একজন টেজে আছেন আপনারা সকলে দেখতেছেন ওনাকে আশা করি উনি আপনাদের সকলের মনের খোরাক দিতে পারবেন এই আশা আমি ওনার কাছে রাখি তবে এবারে মূল পর্বে চলে যাব তবে তার আগে বলবো আজকে পালাটা দিয়েছে নারী এবং পুরুষ অর্থাৎ নারী বলতে একজন মা বুঝায় একজন বোন হতে পারে একজন ভাগ্নি হতে পারে একজন মাও হতে পারে আর পুরুষ বলতে একজন বাবা অর্থাৎ একজন ভাই ভাই ভাজতে গলেই তবে আমি রুমি সরকার যেহেতু একজন নারী আমি আজকের জন্য আমার মা বোনেরা পাশে বসে আছে ওনাদের পক্ষে আমি গাইব তার কারণ নারী হয়ে যদি পুরুষের ভূমিকায় গাই জিনিসটা বেমানান হয়ে যায় তাই আমার বিপক্ষের শিল্পীকে আমি দিলাম উনি ওনার বাবাদের পক্ষে অর্থাৎ পুরুষের পক্ষে উনি গান গাইবেন তবে বিষয়টা মনে হয় ওনার একটু ভালোই হইল ওনার জন্য তার কারণ আজকে এখানে আমার মা বোনের সংখ্যা খুবই কম তাই উনি হয়তো আমার দায়িত্ব যুক্ত ধরতে পারে ওনার বাবাদের সংখ্যা অনেক বেশি তবে বাবা এই যে শুরু থেকে যতক্ষণ সময় এই মাত্র কথা বললাম আপনাদের সঙ্গে তবে এতক্ষণ ধরে যে আপনাদেরকে আমি বাবা বাবা বলে ডাকলাম আর আপনাদেরকে বাবা বলে ডাকবো না তার কারণ আমরা এখানে দুইটা শিল্পী পক্ষ এবং বিপক্ষ আমি গানের মধ্যে পরিচয় দিছি যেইনি আমার ওস্তাদ আসলে উনি আমার ওস্তাদ যেটুকু শিক্ষা অর্জন করেছি আজকে যার জন্য এই পেজে দাঁড়ানোর সাহস এবং শক্তি পেয়েছি সবকিছু ওনারই অবদান তবে যতই পরিচয় দেই না কেন যে উনি আমার ওস্তাদ তবে এই মুহূর্ত থেকে যে উনি আমার ওস্তাদ এটা আমি মানলাম না তার কারণ আমি যদি ওস্তাদ মনে কইরা দুর্বল ভাবে গান গেয়ে যাই তাহলে উনিকে আমার দায়িত্ব যুক্ত ধরব না অবশ্যই ধরব তাই যদি আমি মঞ্চে কোনো ভুল ত্রুটি করেও যাই প্রয়োজনে টেজেন থেকে নাইমা পা ধরে ক্ষমা চাবু তবু এই জায়গায় কোনো ওস্তাদ মনে কইরা কোনো সারাসারি নাই এতে যা হওয়ার তাই হইব কি বাবা তবে এই যে আপনাদেরকে যে বাবা বলে ডাকবো না তারও একটা কারণ আছে যার সঙ্গে আজকে আমার গানের পালা সে কি একজন কি পুরুষ না উনি যদি পুরুষ হয় তাহলে কি আপনারা পুরুষ না তাহলে উনি যদি আমার শত্রু হয় তাহলে আপনারা আমার শত্রু না তো এই জন্য উনি যেমন আমার শত্রু আজকে এমন কে গান যারা নিয়ে আইছে আপনারা বেয়াদবি মাফ করবেন এই টেজে উঠে মনে হয় মেম্বার চেয়ারম্যান বক্তব্য দিয়ে গেছে ওনারা সহকারেই আজকে আমার শত্রু আর শুধু শত্রুই নয় এনারা সকলেই আমার পরম শত্রু আর এই শত্রুর দলকে কিভাবে বিনিভিষায় ভারত পাঠাইতে হয় আজকে ভারত না পাঠাইয়া আমি রুমি সরকার এই দেশ থেকে নামবো না এতে আমি ভারত পাঠামো ঠিক আছে কিন্তু করোনার টিকা আর কাজ লাগবো না আবার ভিসে ভিসেও লাগবো না পাসপোর্টের প্রয়োজন হবে না বিনি ভিসা বদল না পুরাই পথে পাঠাই দিব না দিয়ে আজকে আমি রুমি সরকার এক সেকেন্ডের জন্য থাকবো না আর
চাচ্ছে কি চাচ্ছে না তোলা কিছুক্ষণ বাজাই বুঝতে পারবেন এরা কত ভালো মানুষ কত সাধু মানুষ সেটা তোলা হাদিস কোরআন দিয়েই বুঝাই দেব বাইরে কোনো কথা না তবে হ্যাঁ সর্বপ্রথম আমি আমার বিপক্ষের শ্রীতির কাছে একটা কথা বলবো এখানে আজকে কথা হবে হাদিস কোরআন এবং দলিল অনুযায়ী আমি কোরআন থেকে প্রশ্ন করলে আপনি কোরআনের মাধ্যমে জবাব করবেন আমি হাদিস থেকে প্রশ্ন করলে হাদিসের মাধ্যমে জবাব করবেন দলিল থেকে প্রশ্ন করলে দলিলের মাধ্যমে জবাব করবেন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা যুক্তি আসতে পারে আমি যদি যুক্তি দিয়ে কোনো প্রশ্ন করি আপনি তো যুক্তির মাধ্যমেই মীমাংসা করবেন কিন্তু আপনি একজন ভাইরাল শিল্পী ঠিক আছে তবে সম্মান রাখার জন্য বড় হওয়ার জন্য মানুষের কাছে হয়তো যা নয় তা বলবেন মনে করবেন গাইবান্ধা থেকে আইছে একটা মেয়ে শিল্পী যা নয় তাই বলে যাই খবরদার এই ভুল করবেন না এই ভুল করবেন না যেটা বাস্তব যেটা ন্যায্য যেটা কোরআনে আছে হাদিসে আছে দলিলে আছে তাই আপনি বলবেন মন গড়া কোনো কথা আমিও বলবো না এবং আপনিও বলবেন না এটা আপনাকে আগে বলে রাখলাম তবে এই যে এখন মূল পর্বে চলে যাই এই যে বাবা এই সরকার সাহেব বাবার পক্ষ বেছে নিছেন বেশ ভালো কথা এই যে পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত সাত মঞ্জুল চোদ্দ সিজদা 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু 114 সুরো কোরআনের ভিতরে আছে আর সর্বপ্রথম আমি সংক্ষেপে একটা কথা বুঝাই দেই এই সুরো ফাতেহা এই সুরো ফাতেহা সমস্ত সুরো যত সুরো আছে সমস্ত সুরোর মা হচ্ছে সুরো ফাতেহা আর এই সুরো ফাতেহা ছাড়া কোনো ইবাদত কাজে লাগে বাবা যেখানেই যান আমার ওই মাকে আগে লাগবে কি কথাটা ঠিক করলাম নেবে ঠিক হ্যাঁ তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ ওই সরকার সাহেব আপনাদের পক্ষ হয়ে গাইবে বেশ ভালো কথা কিন্তু খালি ওনাকে যে সাপোর্ট করবেন তা কিন্তু হইব না তার কারণ যেটা বাস্তব সব দিকেই ভোট দিতে হবে যেটা বাস্তব আর মারা ভালো বোঝে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক মায়েরা ভালোই বোঝে তবে সুরা ফাতিহা ছাড়া কোন ইবাদত কাজে লাগে না যত সুরই আছে সমস্ত সুরর মা হচ্ছে আমার সুরো ফাতিহা শুধু তাই নয় এই পৃথিবীটা ছিল অন্ধকার ধন্ধকার কুয়াকার এবং নৈরাকার এই পৃথিবীটার আকার উকার হিস্যিকার দীর্ঘিকার কিছুই ছিল না এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার আর সে ডিমটাও ছিল আমার মা বুঝে যাবেন কিন্তু আমি যেখানে যাইতাছি যাই কইতাছি সবই আমার মা তাহলে এই যে কথা কয়েকটা বললাম এর মধ্যে কি উনার বাবার কথা কোথাও আছে কোথাও নাই এই সমস্ত জায়গায় শুধু আমার মা আর এই ডিমটা এই অন্ধকার ধন্ধকার নৈরাকার কুয়াকার আকার উপর হিসিকার দীর্ঘিকার কিছুই ছিল না আর ডিম্ব আকার ওই ডিমটাই ছিল আমার মা আর সেখানে হাজার হাজার বছর ধরে চারজন ব্যক্তি হাজার হাজার বছর ধরে উসুম দিয়েছিল আমার মা আর এই মায়া বেরি বুঝুন না বাবা মায়া বেরিছে নেন এই নারী জাত এই নারী জাতে হচ্ছে মায়াবেরি এই নারী জাত যদি পৃথিবীতে না থাকতো এই পুরুষ জাতিদের না কোনোই দাম থাকতো না সমাজে একটুও দাম থাকতো না এই নারী জাত আছে বলে এই পুরুষ জাতের সম্মান আছে সে এখন মেম্বার হোক আর চেয়ারম্যান হোক সে যেই হোক সমাজে নারী জাত আছে পুরুষের দাম আছে নারী জাত নাই পুরুষের কোনোই মূল্য নাই তাই সরকারকে বলি সরকার সাহেব এত যাব যা করছেন করছেন এখন বাকি জীবন যদি সময় পান বেশি বেশি করে মা মা বোনদের পাটে পেন খেদমত করেন তাহলেই যদি আপনার জীবনটা সার্থক হলেও হতে পারে নইলে আপনার এই যত ইবাদত করেন চাইনার আর মূল্য নাই সরকার কথা বুঝছেন তবে তাই আর সরকারকে এই যে বাবা বাবা করে এই বাবার পাট্টা কিন্তু উনি বাইছে নিছে আগে বলে রাখছে যে আমাকে বাবার পাট্টা দিও এই যে বাবা বাবা করে এই বাবাটা কেমন জিনিস
আপনারা জানেন এটা কেমন জিনিস এটাকে ধরা যায় নে ছোঁয়া যায় নে খাওয়া যায় নে শরীরে মাখা যায় আমি তো আর কিছুই বুঝি না তাই আপনার কাছে জিজ্ঞাসা এই বাবাটা আসলে কেমন জিনিস কেমন বস্তু কোন ধাতুতে গড়া আর এই বাবা কোথা থেকে আইলো আমাক সুন্দরভাবে বুঝাই দেবেন এই বাবার রং কি কালার কি এর কারখানা কই এটাকে ধরা যায় না খোয়া যায় না খাওয়া যায় না ছড়িলে মাথা যায় এই জাতটা কি জাতটা আমি বুঝি না আমি তো মনে করি এই পুরুষ জাতেরা তো পুরুষ একদম পুরুষ এটার কোনো জাতি নেই এটা আমার কাছে একদম আউট এর কোনো মূল্যই নাই আমার কাছে বাংলা ভাষায় বলে দিলাম তাই সরকার আপনি বুঝাবেন কারণ কিভাবে বুঝাবেন সেটা আপনি বলতে পারেন আমি যেমন কোরআনের মাধ্যমে সংক্ষিপ্তভাবে হলেও বুঝাই দিলাম যে কোরআনের কোথায় কিভাবে আমার মা আছে তেমনি আপনিও সেইভাবে কোরআনের আয়াত ব্যাখ্যা করে আমাকে বুঝাই দেবেন কোথায় কিভাবে আপনার বাবা আছে তাহলে হয়তো বা আমি মানলেও মানতে পারি তাছাড়া আপনার বাবা যে আছে আমি আপনার মুখের কথাই মানব না আমার কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণ দিতে হবে তবে যাই হোক এই সর্বপ্রথম বেশি কিছু আর বলবো না নইলে সরকার সাহেব অনেক দূর থেকে আইছে ভয় পাইলেও পাইতে পারে নইলে আবার স্যান্ডেল খুঁজতে হুঁশ পাইবো না তো দেখি এবারে উঠাও নি কোন দিকে চলে যায় তারপরেই আমি সেই দিকে যাওয়ার চেষ্টা করব এরপর ছোট্ট একটা গান গেয়ে আমি বসে দেখি উনি কোন দিকে যায়
আদেশ দিয়েছে ওনাকে ধন্যবাদ জানাই আমি ২৪০০০ মদন দিনক ২৪০০০ নবী প্রিয় বকমবার গাউস কুত বলি মাস্তান সাধু বসন তরিকার আশিকান জাখরান যাই যেখানে অবস্থান আছেন সকলের চরণ মোবারক আমার ভক্তপূর্ণ সালাম তার সঙ্গে আমার মা বাবার পাঁচ চরণে প্রেম ভক্তি রাখি আমার যিনি গানের গুরু যার হাত ধরে আমি এই বাউল জগতে আমার আব্বুর ছোট ভাই আমার আপন কাকা বাউল সাহালি আমার দয়ালের পাঁচ চরণের প্রেম ভক্তি রাখি আমার যিনি পীরে কামেল চার তরিকার খলিফা সিঙ্গার মানিকগঞ্জ বাউলেরও বাউল বাউল সম্রাট আমার বাবা আব্দুল রশিদ সরকার ওরপে রশিদ সাইজি আমার বাবা জানের পাকতম বরকে আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে এমন সুদারা তরিকার আশিকান জাখেরান ছোট বাজাও সম্মানিত ব্যক্তি যারা আছেন চেয়ারম্যান মেম্বার সভাপতি সেক্রেটারি আয়োজনে যারা আছেন পর্দার আলে মা বোন মঞ্চের সামনে যারা যুবক ভাইয়েরা মুরিব্যান যারা আছেন সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাশে থাকলে কোনো হিন্দু দাদা তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার আস্তে আলোডি একটু চিকন হবে দাদা মোটা হয়ে গেছে তো হ্যালো রে থাক থাক আর হাত দেন না সারা রাতের হাত দিবেন না বিশেষ দেহ লাগি দরদি আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার বাংলাদেশে এশিয়া মহাদেশের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে তিন থেকে সাড়ে তিন হাজার পালা গান বিশ্বাস জ্ঞান আমার চলে সিরাজগঞ্জ এলাকা আমি অনেক গান করছি তবে আপনাদের এই এলাকা এই জায়গাটা এটা আমার প্রথম তবে যে সুন্দর পরিবেশ হ্যাঁ খুব সুন্দর লাগলো আমি সিরাজগঞ্জ এলাকায় অনেক প্রোগ্রাম করছি এত সুন্দর সার্ভিস আর পরিবেশ আমি কোথাও পাই নাই এর জন্য আমার অনেক বুক ভরা ভালোবাসা তবে দরদি আমি আনোয়ার সরকার বগুড়ার আমার যিনি বিপক্ষের গায়ক আমারই ছাত্রী উনি পরিচয় দিয়ে গেছে আমারও তো মাইনে নিতে হইব গাইবান্ধা সদর কোকিলকণ্ঠী ময়নাকণ্ঠী টিয়াকণ্ঠী যার তুলনা নাই বাবা জনাব রুমি সরকার পালা দিয়েছেন নারী আর পুরুষ নারী অর্থাৎ মা বোন ভাগ্নি স্ত্রী পুরুষ অর্থাৎ বাবা ছেলে মামা চাচা খুড়া অর্থাৎ এক কথা আদম আর হাওয়া উনি গাবে হাওয়ার পক্ষে আমি গাবা আদমের পক্ষে তবে উনি প্রথম আমাকে একটা চ্যালেঞ্জ করছে গান গেতে হবে হাদিস কোরআন থেকে এরকম প্লেয়ার এইরকম প্লেয়ার তো আমি ৩০ বছর হলে খুঁজি যে গানটা নষ্ট হয়ে গেছে আগের যুগে পালা গান হইতো কত সুন্দর গান হইতো ধর্মের কথা হইতো রাতে গান হইতো আবার দিনও হইতো এখন এখন ডিজিটাল যুগ আইসা অনেক শালা শালিরা গান শিখিয়া পেটকে ভরতে বাংলাদেশটা আমার নষ্ট করে ফেলাইছে হ্যাঁ তা আমি ওই রকম প্লেয়ার খুঁজি যে চ্যালেঞ্জ করে গান গাবে হাদিস কোরআনের মাধ্যমে তে আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম তবে খেলে আপনি না এই সিরাজগঞ্জ জেলার মধ্যে কোন হাফেজ কারি মুন্সি মৌলানা মুক্তি মহাদ্দেস কাদিয়ানি সুরিয়ানি গোলাপি রহমানি হানাফি মোহাম্মদ মুজাহাফি না মুজাহাফি কোন জামাতের লোক থাকলে কোন জান্নালা লোক থাকলে তারা আমার সামনে এসে বসবেন কারো যদি কোনো কথা থাকে কারো যদি কোনো প্রশ্ন থাকে লিখে লিখে পাঠিয়ে দেবেন মন গড়া কথা আজকে আনোয়ার সরকার বলবে না কাউরে বলতেও দেবে না এখানে গান হবে হাদিস কোরআন এবং দলিল আর কিছু যুক্তি তার কারণ যুক্তি জিনিসটা আল্লাহ পছন্দ করে তাহলে কোরআন হাদিস দিয়ে বলতে হবে আমার বাবা আছে কি নাই আর তুমি দেখাইবা তোমার মা যদি থাকে তাহলে দেখাইবা আজকের গানে যেন এই এই ইউনিয়নের মানুষ যেন বুঝতে পারে যে মা কি ধন আর বাবা কি ধন বাবার গুণ কেমন মার গুণ কেমন আজকের গানে যেন একটু হলো যাতে মানুষের একটু জ্ঞান বাড়ে হ্যাঁ আমি খুব খুশি হইলাম আপনার কথা শুনিনা তবে শুরুতে একটা কথা কই বাবা এই যে গান বাজনা না যায় ফেসবুক ইন্টারনেট খুললেই তো বাবা একজনের বিরুদ্ধে আর একজনের বক্তব্য দেয়
আমি অত বক্তব্য দিতে পারবো না আমি কইতে কইতে এখন আমার মুখ বিষ করে বাবা তবে আমি বলবো গান হারাম কোন গান হারাম পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত সাত মঞ্জিল 14 সিজদা 3 লক্ষ 1619 হরফ 130 ফরজ 6টা রুকু 114 সূরা এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম আর কোথাও লেখা নাই গান হালাল তবে সূরা লোকমান যদি কোনো হাফেজ থাকে আমার মনসে যা দেখবেন আর বাসায় যাওয়া লাগবে না লেটে সাজ দেন গুগলে সাজ দিলে 30 পারা কোরআন আয়া পড়ব সূরা লোকমান 6 নম্বর আয়াত যেটা লাহল হাদিস বলা হয়েছে ওখানে লেখা আছে বাজে কথা আর বাজে শব্দ আনগেনাউল এটা হচ্ছে হারাম যে গান শুইনা ডোকরা পোলা গো মাইয়া গো কথা মনে হইব ওই গান হারাম যে গান শুইনা মাইয়া গো পোলা গো কথা মনে হইব বেটা গো কথা মনে হইব ওই গান শোনা না যায় যে গান শুইনা মা বাবার কথা মনে হইব যে গান শুইনা দুই ফোঁটা চোখের পানি আইব যে গান শুইনা কবরের কথা মনে হইব এই গান হারাম করব এই মলবি বাংলাদেশ সাজো জন্মে নাই গানের মধ্যে দুইটা জাত আছে একটা সুগান আর একটা কুগান একটা নারীকে যদি বিয়ে করে মেলামেশা করেন সমস্যা আছে কথা কন্যা কিল লেগে আর বিয়ে না করে যদি কিছু করেন তাহলেই তো সমস্যা তে গানটা এরকম গান শুইনা যদি আপনি বেটা মানুষকে যদি মাইয়া মানুষের কথা মনে হয় যদি ওই মাইয়ারে পাইতাম এই গানের তালে তালে এই গানটাই না যায় আর গান শুনে যদি দু ফোঁটা চোখের পানি আসে যদি একবার মৃত্যুর কথা মনে হয় একবার যদি মা বাবার সুরত মনে হয় একবার যদি পীর মুর্শিদের সুরত মনে হয় এই গান কোনোদিন হারাম না এই গান শুনলে আল্লাহর ঔলিত্য লাভ করা যেতে পারে তাই পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত সাত মঞ্জিল 14 সিজদা 3 লক্ষ 1619 হরফ 130 ফরজ 6টা রুকু পবিত্র কোরআনে বলছে আইনে কয় আইন মান এটা কোন আইন কে কোন দল করবে এটা সমস্যা নাই কিন্তু নবীর আইনটা মানতে হবে এই জন্য কোরআনে বলছে আইনে কয় আইন মান নবীর আইন মানে তুমি যে পার্টি করো সমস্যা নাই কোরআনে বলছে আইনে কয় আইন মান কাইনে কয় গান গা কোন গান নবীর গুণগান গান হারাম কোন গান হারাম যাদের ঘরে টিভি ডিস লাইন আছে ডিস লাইন ওয়াই ফাইভ লাইন এর মধ্যে দেখবেন তিনটে স্যালেন আছে বাবা একটা স্টার জলসা একটা জি বাংলা আর একটা কালোজ বাংলা এর মধ্যে দেখবেন তিন ছেলের মা অপিরিত করে ওই গান শোনা না যায়স ওই গান দেখাও না যায়স হ্যাঁ এই যে এঙ্গন মেঙ্গন আই মেরি টেলিফোন এই গান যারা করায় তারাও জাহান্নামী যারা গায় তারাও জাহান্নামী এ পালা গান করলে অবশ্যই সওয়াব হবে আমার কাছে দলিল আছে আমি দলিল দেব তাই আইন কয় আইন মান কাইন কয় গান গাতে কয় তেলাওয়াত কর কাফি কয় কামিল হয় মিমে কয় মাকামাকি কর তোয়ে কয় জয় কর সওয়াত কয় দরদ কর যার মধ্যে দরদ নাই আর কোনো ধর্মই নাই এই যদি নামাজ পড়তে পড়তে যদি ইবাদত করতে করতে যদি দেহটাকে ফানা করে এর মধ্যে যদি দরদ মহব্বত না থাকে আর নামাজ বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য সোয়াদ কয় দরদ কর জিম কয় আগে জবান ঠিক কর জবানের আর এক নাম জিব্রাইল এ মুখ এটা মুখী মুখ কখনো পিছন হওয়া যাবে না দোতরা থেকে থেকে হাত দেন কিল লেগে ভাই তাই সোয়াদ কয় দরদ কর জিম কয় জবান ঠিক কর ফে কইতেছে ফকরামি করিস না মুসলমান সকলে আয় আমরা নবীর দিনে যাই বাবা আমার কথা কি খারাপ লাগতেছে তাহলে এখানে হাদিস কোরআন থেকে জ্ঞান হবে আর এখানে যতগুলো পুরুষ মানুষ আছেন সমস্ত পুরুষ কিন্তু উনি ভাগ করে দিয়েছে সমস্ত পুরুষ আমার বাবা এবং আমার ভাই এতে কি আমার মান যাবে আর যে কয়টা মহিলা আছে ওমা হয়তো আমাকে টিভিতে দেখছেন আজকে বাস্তবে দেখতেছেন দেখছেন যেমন ভালো আমি কিন্তু ততটা ভালো মানুষ না হ্যাঁ যতগুলো মহিলা আছে সমস্ত মহিলা আজকে রাতের মধ্যে আমার শত্রু তবে আমার কয়েক ভাইরা ভুল করে ওনারা টাকা দিছে গালাগালি পারার পরও যাই হোক ভুলের উর্ধে কেউ না তবে তুমি একটা কথা কইছো আমার বাবা গো ভারত পাঠায় বা ভিনি বিশ্বাস কি বাবা এটা তোমাকে মুখ রুচি কথা ভারতে গেলে এখন করোনার টিকা লাগ করোনার কার্ড লাগবো পাসপোর্ট লাগবো ভিসা লাগবো এটা তোমার মুখ রুচি কথা আর আমি কোরআনের তফসির থেকে বলতেছি যতগুলো মহিলা আছে যার যার স্বামী আছে সমস্ত মহিলাকে তার স্বামীকে আজকে আমি বাপ ডাকামো এটা মুখ রুচি না
যে কুরআন থেকে আমি দেখাবো সরদার স্বামী আসছে সমস্ত মহিলাকে আজকে আমি আব্বা ডাকামু তুমি ভারত পাঠাবে তো এটা তোমার মুখরুচি কথা আর আমি আব্বা ডাকাইমু চ্যালেঞ্জ করলাম আমি হাদিস দিয়ে কুরআন দিয়ে কুরআনের আয়াত দিয়ে একটু খালি ধৈর্য ধরো আমি ছোট্ট একটা বন্দনা গাই বন্দনা গাওয়ার পর আমি পালাই যাব তারপর রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান তবে মুসলমান একটা কথা বলবো আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলছেন কুল্লি নাফসি জায়গাতুল মউত পৃথিবীতে যত এমপি হও যত মন্ত্রী হও রে ওই কালের হাত থেকে কেউ কোনোদিন রেহাই পাইবা না আমার বন্দনাটার পর বন্দনাটা খুব খেয়াল করে শুনবেন আমার বিপক্ষের শিল্প জানে শুনে আল্লাহ তুমি মহান সাজাই বিশ্ববাগান রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান পীর মুর্শিদার পাঁচ জনের সালাম জানাই
আর জানি হাত দেন না সারাতের মধ্যে